বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি চলে যাচ্ছে সেখানে মালসুর আলী কামরুজ জামানের প্রতি আমি শ্রদ্ধা জানি শখ শহীদের প্রতি দুই রকম মা বোনের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি পঁচাত্তর পনেরোই আগস্ট সাহাদাত বহনকারী মা বাবা ভাই সহ আমার আত্মীয় পরিবার যাদেরকে হারিয়েছিলাম বঙ্গমাতা সহ তাদের সকলকে তেসরা নভেম্বর জাতীয় চার নেতা কারাগার নির্মমভাবে শাহাদত বহন করেছিল তাদের প্রতি বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা তাদের প্রতি আমার স্বচ্ছ হলাম আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান চর্চার সুযোগ পেয়েছি কিন্তু একসময় আমরা পধহীনতার শৃঙ্খলে বন্দি ছিলাম শোষিত বঞ্চিত নির্যাতিত ছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার জনগণের আর্থসামাজিক উন্নয়নকে সামনে রেখে তিনি যে আন্দোলন সংগ্রাম শুরু করেছিলেন এবং বাংলাদেশের মানুষজন একটা সুন্দর জীবন পায় উন্নত জীবন পায় ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত জীবন পায় এবং উন্নত সমত জাতি হিসেবে বিশ্বে মর্যাদা পাই এটাই ছিল তার একমাত্র লক্ষ্য আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমাদের কথা বলার অধিকারটুকু কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানি শাসকবর্গ বাংলার পরিবর্তে উর্দু নামে একটি ভাষাকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল উনিশশো সাল থেকে জাতিপিতা ভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা এই অধিকার আদার আন্দোলন শুরু করেছিলেন আটচল্লিশ থেকে একাত্তর বারবার শোষণ বঞ্চনার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন কথা বলেছেন বারবার কারাবরণ করতে হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে আমাদের অনেকে মানুষ জীবন দিয়েছে এই দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা আজকে দশই এপ্রিল আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি দিন কারণ উনিশশো সালে নির্বাচন হয় আর সেই নির্বাচনটা হয়েছিল এমন একটি সময় যখন উনিশশো সালে পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ হয় সেই যুদ্ধে দেখা যায় যে বাংলাদেশ নামে এই ভূখণ্ড অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা সম্পূর্ণ অরক্ষিত আর পাকিস্তান নামে দেশটিকেও রক্ষা করতে বাঙালিদেরই অবদান সবথেকে বেশি ছিল বেঙ্গল রেজিমেন্ট তখন সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিল এই অভিজ্ঞতা থেকে জাতির পিতা এবং তার ভিতরে সবসময় একটা চিন্তা ছিল যে বারোশো মাইল দূরে দুটি দেশ শুধু ধর্মের উপর নির্ভর করে একটি দেশ হতে পারে না আমাদের আচার আচরণ আমাদের কালচার আমাদের শিক্ষা দীক্ষা আমাদের প্রকৃতি আমাদের সব কিছুই ভিন্ন আমাদের সংস্কৃতি ভিন্ন আমাদের সামাজিক অনুভূতি এবং সামাজিক চর্চাও ভিন্ন কাজে আমাদেরকে একটা স্বতন্ত্র জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে হবে আর সেই চিন্তা থেকেই তিনি বাঙালি জাতিকে প্রস্তুত করেছিলেন এবং ছেষট্টি সালে তিনি যখন ছয় দফা দিলেন যে ছয় দফা অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ সনদ হিসেবে গ্রহণ করল কিন্তু এটা দেওয়ার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হলো আগরতলা ষড়যন্ত্র মামলা নামে একটি মিথ্যা মামলা দেওয়া হলো বাংলাদেশের মানুষ কিন্তু থেমে যায়নি তার মধ্যে ছাত্র সমাজ এবং বাংলাদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করে তখন আইব খান মিলিটারি ডিক্টেটর পাকিস্তানের যে একই একই সাথে যেমন পাকিস্তানের প্রধান ছিল আবার নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে দীর্ঘদিন আটান্ন সাল থেকে নিয়ে এই ঊনসত্তর সাল পর্যন্ত এই রাষ্ট্র পরিচালনা করেছিল আইব খানের পতন ঘটলো আমাদের ঊনসত্তরের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং আগরতলা ষড়যন্ত্র মামলা আইয়ুব খান প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এতক্ষণ সরাসরি ছিলাম